ওকে, মাইক্রো ইউএসবি থাকা মোবাইল ভাল নে টাইপ সি কানেক্টর থাকা মোবাইল ভাল? আপনাদের মোবাইল এটা পার্চেস করার আগমুহূর্তে ধরো আপনাদের মনত এনেকা বহুত কনফিউজন আহিব পারে যে ধরো আমি কোনটো কানেক্টরের মোবাইল পার্চেস করিম। যদি আপনার ইউএসবি রিলেটেড যদি এনেকা আপনার কনফিউজন আছে, এই ভিডিওটি চার পিছন আপনার যানবিল কনফিউজন আছে গোটেবিল কনফিউজন ক্লিয়ার হয়ে যাব। আর তারপর আপনি নিজেই ডিসাইড করে চাব পারিব যে আপনাদের কি কানেক্টরের মোবাইল ললে ধরো আপনার প্রফিটত থাকি। হ্যালো ফ্রেন্ডস, মোৰ নাম দীপাংকর আর আপনাদের চাই আছে দীপাংকর দাস ইউটিউব চ্যানেল। আহক আমি ভিডিওটা আরম্ভ করো। আর এতিয়া যদি মোৰ চ্যানেলটো আপোনালোকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লব। কিছুমানে কব ধরো মাইক্রো ইউএসবি ভাল আর কিছুমানে কব ধরো সি টাইপ ভাল, কিন্তু মই আপোনালোকক এটা বস্তু ক্লিয়ার করে দিও, ভিডিওটো আরম্ভ করার আগ মুহূর্তত মাইক্রো ইউএসবি লেভেলত খুবই ভাল পারফর্ম করে আছে, আর সি টাইপ কানেক্টরও সি টাইপ লেভেলত খুবই ভাল পারফর্ম করে আছে। কিন্তু কথাটো আহি যায় যদি দুটার মাজত যদি আমি কম্পেয়ার করব লাগা হয়, তো তেতিয়া ধরো কি হয়েছে, দুইটার মাজতে কিছুমান ডিসএডভান্টেজ পাওয়া যায় আর দুইটার মাজতে কিছুমান এডভান্টেজ। যদি আমি নন টেকনিক্যাল হিসাবত যদি আমি যদি দুইটা পার্টক যদি চাবলৈ যাওঁ, তো তেতিয়াহলে ধরো মাইক্রো ইউএসবি কানেক্টরটো আপনার মোবাইলত ওয়ান সাইডেরে প্লাগ ইন করে, তো ওয়ান সাইডেরে আপনি চার্জ দিব পারিব। বাট আপনি যদি সেই কানেক্টরটুক যদি ঘুরাই পেলায় যদি আপনি মোবাইলত ভরাই দিয়ে, তো ডেফিনেটলি আপনার কি হবো, মোবাইলটো বেয়া হয়ে যাব বা কানেক্টরটো ভাঙি যাব, নহলে ধরো আপনার চার্জার পাটর কানেক্টরটো ভাঙি যাব পারে। কিন্তু তেনেকুৱাটা সিচুয়েশনত ধরো আপনি যদি সি টাইপ লয়, সি টাইপে কিন্তু বোথ সাইড আপনার কাম করে। ধরো ইয়াতে আপনার কোনো সিধা বা উল্টা বলে কোনো কথা নাই, তো আপনাদের নিজের ইচ্ছা মতো ধরো আপনি প্লাগ ইন করব পারে। এইটা একটা নন টেকনিক্যালি খুব অ্যাডভান্টেজ হয় আপনার সি টাইপ কানেক্টরের। এটা যদি আমি দুইটা পার্টকে যদি টেকনিক্যালি চাওঁ, তেতিয়াহলে মাইক্রো ইউএসবি পোর্টত ধরো আপনার 60 ওয়াটের আপনার পাওয়ার জেনারেট হয়, আর তার এগেনস্টত ধরো আপনার টাইপ সি কানেক্টরত ধরো আপনার 100 ওয়াটের আপনার পাওয়ার জেনারেট হয়। এটা কথাটো এনেকুৱা হল, ধরো বহুতে আপনার কয় যে ধরো সি টাইপ লোৱাৰ ধরো আপনার কি হবো পাওয়ারটো বাড়ি যাব, একচুয়ালি তেনেকুৱা নহয়। তো তার লগে কি হবো, ইউএসবির আমার কিছুমান ভার্সন আছে বা কিছুমান আমার জেনারেশন আছে, তো সেই জেনারেশন ওয়াইজে আপনি কি করব পাৰিব, তো পাওয়ারটুক আপগ্রেড করব পাৰিব। ধরো আপনার সি টাইপ কানেক্টর আছে, তো তেতিয়া আপনার যদি ইয়ার যদি স্পিড লেয়ার যদি 3.0, 3.1 বা 3.2 যদি থাকে, তো তেতিয়া ডেফিনেটলি হি 100 ওয়াটের পাওয়ার আপনার প্রডিউস করিব পারে। যদি আপনার মোবাইলত যদি মাইক্রো ইউএসবি কানেক্টর আছে, তেতিয়াহলে আপনার মাইক্রো ইউএসবি কানেক্টর থাকিব, তার সাইডত ধরক আপনার হেডফোন কানেক্টর থাকিব। কিন্তু যদি আপনার এটা নিউ টেকনোলজি যানবিল আমার ডিভাইস আহি আছে বা যানবিল আপনার মোবাইল আহি আছে, তাতে অনলি ফর আপনার জাস্ট সি টাইপ কানেক্টরটো দি দিছে, আর সেই সি টাইপ কানেক্টরটোর এগেনস্ততে আপনি অলরেডি আপনি গান শুনিব পারিব, মতলব হেডফোনও আপনি তাতে লগাব পারিব, সেই সি টাইপ কানেক্টরটোরে আপনি ধরে অলরেডি চার্জও দিব পারিব, সেই সি টাইপ কানেক্টরটোরে আপনি ধরো ডাটা ট্রান্সফারও করব পারিব। এটা কথাটো আহি গেল যদি মাইক্রো ইউএসবির যদি আপনি চাই, মাইক্রো ইউএসবির কারণে কিন্তু কি হবো, সেপারেটকৈ আপনার 3.5 mm জ্যাক থাকিব লাগিব, তেতিয়াহে আপনি নর্মেলি গান শুনিব পারিব, কারণ আপনি মাইক্রো ইউএসবি কানেক্টরে আপনি গান শুনিব বা ভিডিও আপনি শুনবলৈ নোৱাৰে। আৰু এটা কথা, এতিয়া ধরক আপনার যানবিল ধরক নিউ ডিভাইস আহি আছে বা নিউ টেকনোলজি যানবিল ডিভাইস আহি আছে, ধরক টেব হোক লেপটপ হোক, ঠিক আছে, যে ধর আপনার ওয়ান প্লাসর ধর ওয়ান প্লাস 60 মোবাইলতো আছে, তাতে কি হয়েছে আপনার ম্যাক্সিমাম কি হব, আপনার সব ইউএসবি আপনার সি টাইপেরে আপনার কানেক্টর থাকিব। যে ধরক আপনি এটা ধরক নিউ টেকনোলজি যানবিল লেপটপ ওলাইছে, লেপটপবিলাকতো আপনার ধরক কি হয়েছে, সি টাইপ কানেক্টরে এটা নতুনক দিয়ে আছে নিউ নিউ টেকনোলজিবিল। ইয়াতে মই আৰু এটা বস্তু আপোনালোকক ক্লিয়াৰ কৰি দিওঁ। ধৰক বহুতে ধৰক কয় যে চি টাইপ কানেক্টৰ হোৱাৰ লগে লগে ধৰক আপোনাৰ কমিউনিকেশ্যন ফাষ্ট হয়, একচুৱেলি এইটো নহয়। চি টাইপ কানেক্টৰ হোৱাৰ পিছত আমি কি হয়, সদায় জেনেৰেশ্যনটো চাব লগা হয়। তো জেনেৰেশ্যন চাব লাগিলে ধৰক মই অলৰেডি আগতে এটা ইউএছবি ৰিলেটেড ভিডিঅ' বনাইছোঁ, মই অলৰেডি ওপৰত আপোনাৰ কাৰ্টত দি দিছোঁ, তো আপোনালোকে সেই ভিডিঅ'টো চাব পাৰে, তাতে আপোনাৰ অলৰেডি ইউএছবিৰ ওপৰত পুৰা ডিটেইলছত দি থোৱা আছে। এতিয়া কথাটো হ'ল ধৰক বহুতে কয় ধৰক ইউএছবি কানেক্টৰ হোৱাৰ লগে লগে ধৰক ফাষ্ট হ'ব, একচুৱেলি এইটো নহয়। ইয়াত আপোনাৰ কি হ'ব, যিটো জেনেৰেশ্যন আছে জেনেৰেশ্যন ৱাইজ আমি চাব লাগিব। যেনেকৈ ধৰক আপোনাৰ প্ৰথমতে ধৰক 1.0 আছিল, 2.0, 3.0, 3.1 আৰু 3.2, তো তেনেকুৱা কৰি ধৰক জেনেৰেশ্যন ৱাইজ যিমান আপোনাৰ লেটেষ্ট জেনেৰেশ্যন ল'ব, তো সিমানে আপুনি পাৰফৰ্মেঞ্চটো ভাল পাব। এগেইন আৰু এটা কথা হ'ল, ধৰক আপোনালোকে ধৰক এটা চি টাইপ কানেক্টৰ লৈছে, তো চি টাইপ কানেক্টৰ লোৱাৰ লগে লগে ধৰক ডেফিনেটলি আমি গমেই পাইছোঁ ধৰক ইয়াৰ যিটো চাৰ্জিং স্পীড হ'ব ফাষ্ট হ'ব, কিন্তু কিছুমান ক্ষেত্ৰত ধৰক এইটো নহ'বও পাৰে। তো এইটো নোহোৱাৰ কাৰণ হ'ল আমি বহুতকেইটা পাৰ্টত আমি চাব লাগিব। প্ৰথমতে আমি মোবাইলটোত চাব লাগিব যে সেই মোবাইলটোত আপোনাৰ ফাষ্ট চাৰ্জিঙৰ ছাপৰ্ট কৰে নে নকৰে। যদি মোবাইলটো আপোনাৰ ফাষ্ট চাৰ্জিঙৰ ছাপৰ্ট নকৰে, তেতিয়াহ'লে আপুনি যদি চি টাইপ কানেক্টৰ যদি আছে মোবাইলটোত, বাট আপুনি ধৰক যিটো এডাপ্টাৰ আপুনি ইউজ কৰি আছে, ধৰক আপোনাৰ ফাষ্ট চাৰ্জিং 3.1 বা 3.2 যদি আপুনি ইউজ কৰি আছে, তো ডেফিনেটলি আপুনি কেতিয়াও ফাষ্ট চাৰ্জিং নাপায়। তো ইয়াতে আমি চাব লাগিব ধৰক মোবাইলটোৱে ফাষ্ট চাৰ্জাৰ ছাপৰ্ট কৰে নে নকৰে। যদি ফাষ্ট চাৰ্জাৰ ছাপৰ্ট কৰে, আপোনাৰ লগত যদি চি টাইপ যদি কানেক্টৰ আছে, চি টাইপ ফাষ্ট চাৰ্জিং হয় নে নহয় সেইটো আপুনি কনফাৰ্ম কৰি, যদি দুইটা ফাষ্ট চাৰ্জিং যদি হয় আৰু দুইটা মোবাইলে বা দুইটা যদি ফাষ্ট চাৰ্জিং হয়, তেতিয়াহ'লে ডেফিনেটলি আপোনালোকে ইয়াৰ পাৰফৰ্মেঞ্চটো ভাল পাব।
তো ইয়ার পরে ধরক আমি এইটুকুই বুঝি পালো, যেটা ধরক আপনাদের যদি ইন ফিউচার যদি মোবাইল পার্চেস করে প্রথমতে আপনি চাব লাগবে যে সেই মোবাইলত আপনার সি টাইপ কানেক্টর আছে নাই। যদি আপনি নিউ টেকনোলজির লগত যদি যাবলৈ বিচাৰে তো ডেফিনেটলি আপনাদের সি টাইপের উপর যাব পারে। তো আপনি সি টাইপ কানেক্টর আপনি চাব লাগবে আছে নাই, তো সেই মোবাইলটা ফাস্ট চার্জিং করে নে নকরে এবার সেইটা চাওক। আর তার পিছতে ধরক আপনি যেটা অ্যাডাপ্টার আপনি লব বা ধরক আপনার মোবাইলের বক্সর লগত ধরক যেটা অ্যাডাপ্টার আহিব সেইটা ফাস্ট চার্জিং হয় নহয় আপনি সেইটা কনফার্ম করে লব লাগবে। যদি দুইটা যদি ফাস্ট চার্জিং হয় আপনার একো প্রবলেম নাই, আর যদি যদি এটা যদি ফাস্ট চার্জিং আর এটা যদি ধরক নর্মেল চার্জিং হয় তেতিয়াহলে ধরক আপনি ফাস্ট চার্জিংয়ের পারফরমেন্স নাপাব। আর এটা যানবিলাক ধরক মোবাইল আপনার মার্কেটত ওলাই আছে গোটেবিলাকর লগতে ধরক আপনার ফাস্ট চার্জিংয়ের অপশন মোবাইলতো থাকে আর ইনবিল্ট আপনার ফাস্ট চার্জিং চার্জারও দিয়া থাকে। আর যদি ইনকেস ফাস্ট চার্জার যদি আপনার ইনবিল্ট ধরক বক্সর লগত যদি নাহে তেতিয়াহলে আপনাদের মার্কেটত এই ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার আপনাদের পার্চেস করব পারবো, তার অল্প রেটটো অল্প বেশি বাট আপনাদের চাই লৈ পেলাই পার্চেস করে পেলাই তার আপনি বেনিফিটটো লব পারিব। আজিলৈ ভিডিওটো ইমানেই। যদি আপোনালোকৰ ধৰক USB ৰিলেটেড বা ধৰক আপোনালোকৰ মাইক্ৰো USB বা আপোনাৰ চি টাইপ ৰিলেটেড যদি কিবা আপোনালোকৰ যদি কনফিউজন আছে মোক কমেণ্ট বক্সত আপোনালোকে জনাব। আৰু মই আশা কৰোঁ ধৰক আপোনালোকে গোটেইখিনি বস্তু ভালদৰে বুজি পাইছে। আৰু যদি ইন ফিউচাৰ আপোনালোকে যদি ধৰক মোবাইল লোৱাৰ কাৰণে ধৰক প্লেনিং কৰি আছে তো ডেফিনেটলি আপোনালোকে চি টাইপৰ ফাষ্ট চাৰ্জিঙৰ ওপৰত আপোনালোকে যোৱাটো মই বেছি প্ৰিফাৰ কৰোঁ। তো আজিলৈ ভিডিঅ'টো ইমানেই। যদি ভিডিঅ'টো ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব, লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব।